রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনকে গণহত্যা আখ্যায়িত করে এর জন্য মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত জবাবদিহিতা আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গা সংকট শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে তারা এ দাবি জানান আরও জানাচ্ছেন আলামিন ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ অ্যাকশনাইট বাংলাদেশ এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে সেমিনারে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বাংলাদেশের কাছে যে তথ্য প্রমাণ চেয়েছে সেগুলো দেওয়া উচিত এবং তারা চাইলে মিয়ানমার যে নিপীড়ন ও হত্যাযোগ্য চালিয়েছে তার তদন্ত করতে পারে সাত লাখেরও বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন যার মধ্যে অর্ধেক শিশু যে মানবতাবিরোধী অপরাধ গুলো সংঘটিত হয়েছে আইসিসি চাইলে তা আমল নিয়ে তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে মিয়ানমারের গণহত্যাকে বিরোধী অপরাধ উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ক্যাট বিগ্নেস ওয়ারেন বলেন হত্যা ও নিবীড়নের পরেই মানুষ বাংলাদেশে আসতে বাধ্য হয় তাই এক্ষেত্রে আইসিসি ভৌগোলিক বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন রোহিঙ্গা সংকট সমাধানে আইনি উদ্যোগ খুবই জরুরি গণহত্যার বিচার কিংবা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে এক্ষেত্রে আইসিসি বড় ভূমিকা রাখতে পারে আলামিন ভুইয়া বাংলা টিভি ঢাকা